দিনে বাংলাদেশে যে কলঙ্কিত দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের জাতীয় জীবনে কলঙ্কিত এই দিনটিকে আমরা স্মরণ করে আমাদের দশ দফার ভিত্তিতে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আজকে বর্তমান প্রজন্মের জন্য আমরা স্মরণ করে দিতে চাই যে এই দিনে তৎকালে আওয়ামী লীগ তারা 75 সনে মুক্তিযুদ্ধের যে চেতনা, মূল চেতনা, তাকে হত্যা করে সকল দল বাতিল করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল, এদেশের মানুষ গ্রহণ করে নাই। আপনারা জানেন এদেশের মানুষ বাকশালকে পদদলিত করেছে। তারপরে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে সমতার কেন্দ্রবিন্দুতে এসে এই বাকশালকে কবর দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আজকে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগও বাতিল ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল দলকে সকল দলকে রাজনীতি করার সুযোগ দেওয়ায় আওয়ামী লীগ শহীদ জিয়াউর রহমানের আমলে কিন্তু রাজনৈতিক দল হিসাবে আবার পুনরায় তাদের যাত্রা শুরু করে। আমরা আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে দুটো সার মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রই প্রতিষ্ঠা করেন নাই, এদেশকে একটি আধুনিক স্বনির্ভর এবং পৃথিবীর বুকে সম্মানিত দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য প্রেসিডেন্ট হিসাবে তিনি বাংলাদেশের জাতীয়তা থেকে শুরু করে সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম প্রতিষ্ঠা থেকে শুরু করে সংবিধানে আমাদের সেই বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতিকে বাতিল করে মুক্ত বাজার অর্থনীতির পথ উন্মুক্ত করে এই দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথ নির্দেশনা উনি দফা কর্মসূচির মাধ্যমে দিয়েছিলেন। তারপরে আমাদের এদেশের গণতন্ত্রকে হত্যা করে এদেশে একসাথ আবার এদেশে মার্শাল ঘোষণা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম করে এদেশে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতন ঘটিয়ে এদেশে তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং সংসদীয় নির্বাচনগুলো যাতে করে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেই জন্য সংবিধানের মধ্যে আমাদের নেত্রী তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আজকে বাংলাদেশের অবস্থা কি? আজকে বাংলাদেশে সেই তত্ত্বাবধায়ক সরকার অবস্থা বাতিল করে আজকে সরকার বলে সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, এটা এই সরকার গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য তাদের দলের অধীনে নির্বাচনের নামে ডাকাতি করার জন্য তারা আজকে এই ব্যবস্থা করে এই তত্ত্বাবধায়ককে বাতিল করে নির্বাচনকে অনিশ্চিত করে দিয়েছে। এটা শুধু আমাদের কথা নয়, আজকে সারা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব আজকে জানে গত 2014-2018 কোনো নির্বাচন হয় নাই, একটা বয়কটের কারণে ভোট ছাড়া এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে গায়ের জোরে। আর 18-তে দিনের ভোট ডাকাতি করে রাত্রে ডাকাতি করে গায়ের জোরে সরকারে আছে। আজকে তাই আমাদের সামনে এই 25শে জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস, যেদিন বাকশাল প্রতিষ্ঠা করেছিল, আজকে দেশের মানুষ এই প্রজন্ম এই সরকারকে বলতে চায় আপনারা মানুষের সামনে প্রতারণা করছেন। কয়েকদিন আগে থেকে আজকের গায়ের জোরের প্রধানমন্ত্রী বলছেন তারা যখন ক্ষমতায় থাকে তখন নাকি গণতন্ত্রের সুপাতার বয়, সেই দিন বলেছেন বিএনপি নাকি গণতন্ত্রের কথা বলার অধিকার নাই, যারা আওয়ামী লীগ তারা
আমাদের চেয়ারপারসন এদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। আর আজকে শুধু চাপাবাজি মেরে আজকে কায়দের প্রধানমন্ত্রী বলতে চায় আমরা নাকি গণতন্ত্রের সম্বন্ধে বলতে পারি না, মানে আমরাই দাবিদার। এই দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। আজকে গণতন্ত্র নাই বলে বাংলাদেশের মানবাধিকার নাই। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য 600 উপরে আমাদের নেতা কর্মীকে গুম করেছে, 1000 উপরে বিচার বিরুদ্ধে হত্যাকাণ্ড করেছে, এবং আমাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে সে নিম্ন পর্যায় পর্যন্ত 1 লাখের বেশি মামলা দিয়ে 35 লাখের আসামি করেছে। আজকে তারা শুধু চাপাবাজি করে বলতে চায় তাদের সময় নাকি গণতন্ত্রের সুবাতাস। আজকে অর্থনীতি ধ্বংস করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে, আজকে গরিব মানুষ আরো আধা পেটে খাচ্ছে অথবা খেতে পাচ্ছে না, মধ্যবিত্ত গরিব হয়ে যাচ্ছে। আজকে তাই যেই দিন আমরা স্মরণ করছি গণতন্ত্র হত্যা দিবস, সেই দিনকে মনে করে আমরা বলতে চাই যেখানে আওয়ামী লীগ সেখানেই তারা গণতন্ত্র হত্যাকারী, যেখানে বিএনপি সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারকারী। তাই আজকে আমাদের নেতা কর্মীদেরকে সকলকে সমাপ্ত দিতে হবে এই দিনে। আগামী দিনের 10 দফার ভিত্তিতে আমাদের বাংলাদেশের এদেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে ইস্পাত কঠিন গণতন্ত্র সৃষ্টি করে এই সরকারকে বিদায় করতে হবে। এই সরকারকে বিদায় না করা হলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, এদেশের গণতন্ত্র এদেশের অর্থনীতি মেরামত হবে না, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না। তাই আজকে এই দিনে আমরা শপথ নিতে চাই আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে 10 দফা আদায় করে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের